পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর নয় বলে অভিযোগ উঠেছে। উদ্ধার কাজ করছে সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার বলার পরও কেউ পানিতে নামছেন না। পানিতে লাশ থাকার কথা বললেও তারা স্থানীয়দের পানিতে নামতে বলছেন বলে অভিযোগ করেছেন নিখোঁজদের স্বজনরা। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল থেকে প্রতিটি মরদেহ উদ্ধার করেছে সাধারণ মানুষ। মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিস এসে তাদের নাম গণমাধ্যমে প্রচার করছে। আচ্ছা, মানে ফায়ার সার্ভিসে কাজ করতে দেখছেন কিনা? না, একটা লোক রয়েছে, আমি দেখলাম না। আমরা দেখতেছি শুধু একটা, ওই যে ফায়ার সার্ভিসের লোক উনি নৌকাতে নামছে, তাছাড়া আর দেখিনি আমরা। এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত আমরা দেখিনি। পাবলিক এত সকাল থেকে যে উদ্ধার করতেছে একটা কথাও বলে না। বলুক, মানুষ সকাল থেকে পড়ে আছে, স্বজনগুলা কান্নাকাটা করতেছে, এতগুলা লাশের মধ্যে একটা লাশ পাইলো না, কিংবা উদ্ধারকৃত মানুষ নামলো না, অথচ কালকে থেকে ছাউন আসলো বাইরের থেকে ডুবুরি আসতেছে আমাদের এখানে লাশ উদ্ধার করার জন্য। চারজন আসিল, আসার নৌকা দিয়ে আর উবিয়ে যায় পাড়ায় বসে হই কাজ করছে, ডুবেছে নৌকা দিয়ে বেড়া আছে। এসব অভিযোগ অস্বীকার করে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাহবুল ইসলাম ঢাকপোস্টকে বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান আছে, স্বজনরা তো অভিযোগ করবেই, কারণ তাদের স্বজন হারিয়েছে, তারা লাশটা পেলে অন্তত মনকে সান্ত্বনা দিয়ে চলে যাবে, তাদের অভিযোগ ভিত্তিহীন। আপনারা কালকে থেকে আপনাদের সাথে আছেন, আপনারা দেখতেন যে আমরা কতটুকু কাজ করতেছি, অথবা কাজ বাদ আমরা দূরে আছি, এটা আপনারাই বলবেন। তাদের এই ক্ষোভের জায়গাটা তাহলে কেন তৈরি হলো? এখন ক্ষোভের জায়গা হবে, এখন আমি বলি, ক্ষোভের জায়গা হলো যার আত্মীয় মারা যায়, সেই আত্মীয় মারা গেলে ওই আত্মীয়র ক্ষতি পূরণ করার মতো কোনোদিনও সম্ভব না। এখন বিষয় হলো তাদের একটাই বক্তব্য যে আমার আত্মীয় যিনি মারা গেছে তাকে আমি যত তাড়াতাড়ি পাবো, আইলে আমি তার মুখটা দেখে হয়তো আমি তাকে সৎকাজ করবো, এটাই তাদের চাওয়া। কিন্তু এটা তো ছোটোখাটো কোনো ঘটনা, যেহেতু এটা বিরাট ঘটনা এবং এটা অনেক বড় লোন, অনেক বড় ধরনের ঘটনা, এবং এখানে যেহেতু নদীর তলার সমন্বয়, তারপরে এখানে অনেক পানির স্রোত আছে, সব কিছু মিলে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা আমাদের স্বল্পতম জনবল দিয়ে বা আমাদের যে পরিমাণ কার্যক্রম আমরা এখন করছি, সেই পরিমাণ কার্যক্রম দিয়ে তাদের চাওয়াটা পূরণ করা সম্ভব হচ্ছে না, এই জন্য হয়তো তারা মনে ক্ষোভ থাকতে পারে, আমাদের ধারণা। আর কোন দায়িত্ব নিয়ে কাজ না করে তাহলে কি আর পাওয়া যাবে?